নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। হানিমেস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি তোমাদেরকে তিলের নাড়ু বানিয়ে দেখাবো। আর তিলের নাড়ুটা বানানো খুবই সহজ, যে কেউ বাড়িতে বানিয়ে খেতে পারো, খেতে অসাধারণ লাগে। তো আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি তিলের নাড়ুটা বানানোর জন্য কী কী নিয়েছি একবার বলে দিই। তো আমি এখানে নিয়েছি তিল, আখের গুড় আর হিং, আর এখানে নিয়েছি তিনটে এলাচ। এলাচ তিনটে আমি ফাটিয়ে নিয়েছি। তবে আমি উনানটা ধরে নেব, উনানে কড়াই বসিয়ে দেবো। আমি এখানে 500 গ্রাম মতো তিল নিয়েছি, তিলটা দুবারে ভেজে নেব, অর্ধেকটা দেবো। তো এগুলো আমাদের ঘরের তিল, তিলগুলো চাকরিতে ভেঙে খোসা তুলে তারপরে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। হালকা আঁচে ভাজতে হবে, বেশি জোরে জ্বাল দিলে হবে না, তাহলে পুড়ে যাবে। তিল কিন্তু প্রথমে ভাজার সময় ভিজে ভিজে ভাব লাগবে, যখন ভাজা হয়ে যাবে তখন ঝরঝরে হয়ে যাবে। এখনো ভাজা হয়নি, ভিজে ভাব আছে এখনো। একটু টাইম নিয়ে ভাজতে হবে আস্তে আস্তে। আর তিলগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি ঢেলে নেবো, এই যে ঝরঝরে ভাব হয়ে গেছে। বাকিগুলো ভেজে নেব। আর বাকি তিলগুলো ভাজা হয়ে গেছে। এই যে তিল ভাজা হচ্ছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। কড়াই বা গুড় দিয়ে দেবো। এই যে বাটিতে গুড় লেগে আছে, এটা ধুয়ে দিয়ে দেবো। তো আমি এখানে 400 গ্রাম মতো আখের গুড় নিয়েছি। গুড়ের ভিমটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এভাবে আমি জাল দেবো, নাড়তে থাকবো। অনিবার্য তো সবসময় এভাবে নাড়তে হবে। গুড়ের ভিমটা হয়েছে নাকি আমি দেখে নেব। আমি একটা বাটিতে জল নিয়েছি, এবার জলে দেবো। এবার আমি হাত দিয়ে দেখে নেব। আর একটু হবে, এখনো হয়নি, হলে এটা দলা বেঁধে যেত। তাই যে দলা বাঁধছে না, আর একটু জাল দেব। আমি কিছুক্ষণ পর আবার দেখে নিচ্ছি। এই যে গুটি বেঁধে যাচ্ছে, এই যে তার মানে হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এইভাবে এইভাবে নাড়লেই ঠান্ডা হয়ে যাবে, আমি একেবারে ঠান্ডা করব না, অল্প একটু ঠান্ডা করে নেব। এবার আমি তিলগুলো দিয়ে দেবো। আমি বাটিটার উপরে কড়াইটা বসিয়ে দেবো, তাহলে কড়াইটা নড়বে না। এবার এইভাবে অল্প অল্প দেবো আর নাড়বো।
এবার গুড়ের সঙ্গে তেল খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে এবার আমি দেবো এলাচ, এলাচটা দিচ্ছে, খুব সুন্দর গন্ধ আসবে। আর এবার দেবো হিং অল্প একটু, হিংটা দেওয়ার কারণ হচ্ছে নাড়ুটা অনেকদিন ঘরে থাকবে, নষ্ট হয়ে যাবে না। আবার সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটা থালে ঢেলে নেব, এবার হাতে আমি ঘি মাখিয়ে নেব। এবার গোল গোল করে নাড়ু বানিয়ে নেব। আমি এই সাইজে করছি, আমি এই সাইজে বানিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বড় বানিয়ে নিতে পারো। খুব ভালো তাক আছে, খুব সুন্দর পাকানো হচ্ছে। অনেকগুলোই নাড়ু হবে। তো সব নাড়ুগুলো বানানো হয়ে গেল। এই যে নাড়ুগুলো ঠান্ডা হয়ে গেছে, এই যে শক্ত হয়ে গেছে, এই যে আমি প্লেটে তুলে দিচ্ছি, তোমাদের একটা নাড়ু ভেঙে দেখাচ্ছি। এই যে খেতে দারুণ লাগছে। এই যে হিংটা দেওয়া আছে, দারুণ লাগছে খেতে। তোমরা হিংয়ের বদলে কপুরও দিতে পারো। আমার তো তিলের নাড়ু খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এই নাড়ুর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে। ততদিন সবাই সুস্থ ভালো থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।